বাংলাদেশ পাবলিক টেলিভিশন, সত্যের সন্ধানে আমাদের পথচলা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। কুমিল্লা বরুড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। বরুড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি পালনে একুশের প্রথম প্রহরে বরুড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুমিল্লা আট বরুড়া উপজেলা সংসদ সদস্য AZM শফিউদ্দিন শামীম আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বরুড়া উপজেলার চেয়ারম্যান ANM মইনুল ইসলাম, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নুয়েমং মার্মা, বরুড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজউদ্দিন চৌধুরী, বরুড়া বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন কামরুজ্জামান সোহেল ও ফায়ার সার্ভিস সহ একে একে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও ভাষা শহীদ ও প্রয়াত ভাষা সৈনিকদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। বাংলাদেশ পাবলিক টেলিভিশন, সত্যের সন্ধানে আমাদের পথচলা। এদিকে নওগাঁ ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষক শিক্ষার্থীরা। নওগাঁ রানীনগর থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো ডেস্ক রিপোর্ট। নওগাঁ রানীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সকল শহীদদের। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত 2 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আবুল কালাম আজাদ চৌধুরী, স্কুল কমিটির সভাপতি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত শিক্ষক নাজমুল, মকসিদুর রহমান, নজরুল ইসলাম জেমস, শিক্ষিকা সায়মা আক্তার, নীলুফা ইয়াসমিন, কাঞ্চন বালা। না, শহীদদের প্রতি যখন শ্রদ্ধা জানাবো তখন আমাদের কালো পোশাক থাকতে হবে, ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে হবে। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।